বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু স্বাধীনতার মূল মন্ত্রে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমগ্র জাতিকে এক সূত্রে গেঁথেছিলেন তিনি রাজনীতির কবি বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ বাঙালি জাতি এবং সমগ্র বিশ্বে তুলে ধরতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ বহু বছর ধরে আয়োজন করে আসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন এবারের সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়

বিভিন্ন প্রফেশনে রয়েছে তাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে জানতে পারবে সম্মেলনে বঙ্গবন্ধুর বৈদেশিক নীতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবসম্মত বাস্তবায়ন শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বিভিন্ন স্টেট থেকে আমরা বেশ সংখ্যক বেশ উল্লেখযোগ্য সংখ্যক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এছাড়া তো স্থানীয় লোকরা ছিলেনই আমরা নবীন এবং প্রবীণদের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছি এবং এর মাধ্যমে নবীনরা ছড়িয়ে দেবে বঙ্গবন্ধুর আদর্শ এই যুক্তরাষ্ট্রের মাটিতে এবং সারা বিশ্বে সেটাই আমাদের প্রত্যাশা সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইফ এবং আমাদের প্রজন্মের কাছে তুলে সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর ভিত্তি করে নির্মিত পূর্ণ দৈর্ঘ্য প্রামাণ্য চিত্র হাসিনা অ্যাটার স্টেল এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর নির্মিত একাধিক তথ্যচিত্র প্রদর্শন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় ছিল শিশু কিশোরদের জন্য বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের উপর বক্তৃতা প্রতিযোগিতা ও আবৃত্তি পরে বাংলাদেশের ব্যান্ড সোলসের একক সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর বিদেশ নীতি নিয়ে দিনভর আলোচনা সেমিনার এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো এবারের সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন আগামীতে আরও বড়ো পরিসরে এই সম্মেলন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ লস্কর আল মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র